মতন লাগেনি, পুরানো লাগবে মতন। এটা হচ্ছে ঢাকা শহর, এই দেখেন রাস্তার অবস্থা কি। আমরা এখন একটু বাইরে যাচ্ছি শপিং এর উদ্দেশ্যে, অনেক খারাপ অবস্থা, বৃষ্টিও দেয় নাই, সবসময় নাকি এরকমই থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে তো দেখতেই পারছেন আমি হেঁটে হেঁটে ঢাকা শহরে কী করতেছি। তো এই প্রথম আসলে ঢাকা শহরে হেঁটে কিছু মানে শপিং করলাম আর কি। নর্মালি ঢাকাতে গেলে আমরা গাড়িতে গিয়ে কিন্তু শপিং মহলে নেমে যাই, তারপর শপিং করি। তো এইবার কি হয়েছে, কারণ আমার মানে বউ আর কি আমাকে নিয়ে, তারপর ওর খালাতো বোনও সঙ্গে ছিল, তো আমরা তিনজন হেঁটে হেঁটে শপিং করছিলাম। এখানে আসলে শপিং করার তেমন কিছু না, মানে আমরা গিয়েছি কয়েকদিন হয়েছে আর এত আর্লি কিছু শপিং করব না, কিন্তু শুধু একটা জিনিসের জন্যই গিয়েছিলাম, ওই জিনিসটাই আমরা দেখবো কিছু ঘুরে ঘুরে। তো এইটা হচ্ছে ঢাকায় যাওয়ার পরের দিন। আমরা আগের দিন তো মাওঘাটে গিয়ে আসলাম, আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন। আর আজকে অবশ্য যাব আমরা মানে এই যে শপিংগুলো করতে আর কি, শপিং করতে, তারপর যমুনা ফিউচার পার্কে যাব, ওইখানকার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে এই যে দেখতেছেন তো চলে এসেছি শপিংয়ে। তো আমার কিছু মানে আমার কিচেনের জিনিসগুলো কিছু দেখতে চাচ্ছিলাম আর কি। আমি নর্মালি মানে মেইনলি এসেছি শুধু একটা ডিনার সেট নেব, আর ডিনার সেটগুলো দেখার জন্য মানে অনেক বিভিন্ন শপ ঘুরছিলাম আর বিভিন্ন জিনিসও দেখছিলাম। তো ডিনার সেট তো অবশ্যই কিনেছি আলহামদুলিল্লাহ, তারপর সঙ্গে আরও কিছু ভ্যারাইটিস জিনিসও কিনেছি, ওইগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব লন্ডনে এসে। তো এই যে দেখতেছেন আমি শপিংগুলো দেখতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, কারণ ঢাকায় মানে অ্যাভেলেবল শপ আর কি পছন্দ করার অনেক মানে ইয়ে থাকে, মানে অপশন থাকে। তো আমরা সিলেটেও কিন্তু এখন ভালোই শপিং হয়েছে না নয়। তো আমি ভাবলাম যে যেহেতু আমি ঢাকায় আসছি তাহলে আমি একটা ডিনার সেট নিয়ে নিই। আমি অনেক আগে কিন্তু আজ থেকে মানে 5-10 বছর হয়ে গিয়েছে, 10 বছর আগে হয়তো আমি একটা ডিনার সেট নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে। তো এইটা আসলে অনেক আগের পুরনো একটি ডিজাইন আর কি। তো এখন তো নতুন নতুন কত ডিজাইনে না বের হয়েছে, 2025 চলে আসছে, এখন তো অবশ্যই নতুন ডিজাইন থাকবেই। তো আমি এই গোল্ডের চামচগুলো দেখছিলাম লন্ডনে, কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে আমার বাসায় আমি গোল্ডেনের কিছু জিনিস মানে আমি আনবো, তারপর আমার তিনটা গোল্ডেন রাখবো আর কি আমার বাসার। তো কিছু চামচ দেখছিলাম লন্ডনে, তো এইগুলা অনেক দাম, তারপরে এখানে দেখলাম কোয়ালিটিগুলো অনেক ভালো, তো এইগুলোও দেখছিলাম পছন্দ যদি হয় তাহলে নিয়ে আসবো। তো অনেক ঘুরেঘুরি করেছি আসলে, আর কিছু জিনিস কিনেওছি আমি, পরে আমি আপনাদেরকে ভিডিও সব ভিডিও দেওয়ার পরের ভিডিও আর কি লন্ডনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কী কী নিয়ে আসলাম। তো এখানে অনেক ডিনার সেট দেখেছি আসলে, ডিনার সেটগুলো আমার পছন্দ হয়নি, একটু মনে হয়েছিল ওল্ড ফ্যাশন বা বেশি মানে আমার ঝাঁকচমক, এইগুলো আসলে আমার তেমন একটা ভালো লাগে না, বেশি ফ্লাওয়ার দেওয়া বা অন্য কিছু আর কি বেশি মানে কাজ করা আর কি, এরকম আমার তেমন একটা পছন্দ হয় না। তো আমি চাচ্ছিলাম একদম সিম্পলের মধ্যে থাকতে আর আমার বাজেটের মধ্যে থাকতে। এইখানে মানে ঢাকায় তো এসেছি ভালো কথা, কিন্তু বাজেট কিন্তু অনেক বেশি একটা ডিনার সেট যেগুলো আমার মানে বেশি প্রয়োজন আর কি। আর ডিনার সেটগুলো কিন্তু আমি আমার মতো নিয়েছি, কারণ ওরা কিন্তু মানে সেট মিলিয়ে দেয়, ছটা ছটা না হলে হয়তো 12টা 12টা এরকমই দেয়, কিন্তু আমি আমার মতো করে নিয়েছি, যে জিনিসগুলো আমার বেশি দরকার এইগুলো আমি হয়তো 12টা নিয়েছি, অন্যগুলা মানে 8টা নিয়েছি এইরকম আর কি। তো এগুলো কিন্তু কম্প্রোমাইজ করতে পারবেন আপনারা। তো আমি এই কম্প্রোমাইজ করেই আমি ডিনার সেটটা নিয়েছি। তো এইখানে আমি অনেকগুলা শপ দেখলাম আমি আমার বউ মিলে আর কি। তো অন্য জিনিস কিনেছি এইখান থেকে কিন্তু আর ডিনার সেট কিনা হয়নি। তো এটা হচ্ছে অন্য কিছু শপে গিয়েছিলাম আর কি। আর যে মেইন শপ যেটা আর কি, ওইটাতে এখন যাব আমরা, শাইন পুকুরের। তো এইটার
মেন যে মানে ইয়ে আছে কি ব্রাঞ্চে আমরা গিয়েছিলাম, তো এই ব্রাঞ্চেই আমরা চলে আসছি। আবারও বের হয়ে রাস্তা পার হয়ে হেঁটে হেঁটে আসলাম, অনেক ভালো লাগছিল আসলে। তো শাহিনপুকুরের মাল যেগুলো ছিল এইগুলা তো মানে অনেক সুন্দর, আর দেখে সবগুলোই আমার পছন্দ হচ্ছিল। বাট এত দাম আর কি বলে বোঝাতে পারবো না, কারণ আজ থেকে আমি আসলে বাসন এইগুলা বাংলাদেশে তো গিয়েছি, এক বছর দুই বছর পরে পরেই গিয়েছি, কিন্তু এগুলো কিনা কিনতে আর যাইনি বা আমি দাম দরও কোনো করিনি। এই আর অনেক দিন পরে আসলে গিয়েছি, হয়তো আমার কাছে কাছে এরকম লাগছে। তো এইখানের কিন্তু সবগুলা মানে ডিজাইন আমার পছন্দ হচ্ছে, এই এক দুইটা ছাড়া আর কি। শাহিনপুকুরের মাল যেহেতু অনেক পছন্দনীয় থাকে, আর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো, ওদের কিন্তু মেইন ব্রাঞ্চ আর কি ওইখানে। তো ওই সবই আমরা গিয়েছিলাম, কারণ আমার বউ বারবার ওরা উত্তর ঢাকার ওর সব কিছু জানে এইখানে, তো নিয়ে গেছিলো। আর ওর কিন্তু পরিচিত, ওর বিয়ের সময় কিন্তু ওর মা বাবা ওইখান থেকেই মানে আমার বোনের ওখানে কিন্তু একটা মানে ডিনার সেট দিয়েছিল আর কি, বিয়েতে গিফট হিসাবে আমরা জেলা কনের সাথে দেই আর কি, ওরকম ওরাও কনের সাথে দিয়েছিল। তো ওর জানাশোনা আছে, তো আমি ভাবলাম যে না আর তাহলে শাহিনপুকুরের শপেই চলে যাই। তো এখানে ভালো কথা, আমরা দেখছিলাম দেখছিলাম আর যেগুলো পছন্দ হচ্ছিল এইগুলো কিন্তু মানে আমার বাজেটের বাইরে চলে যাচ্ছিল আর কি। তো আমি চাচ্ছিলাম যে আমার বাজেটের ভিতরে হবে এইরকম একটা সেট চাচ্ছিলাম। তো আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন আর কি, আর ডিজাইনগুলো কিন্তু একটা থেকে আরেকটা সুন্দর। কোনটা রেখে কোনটা নেব ভাবতে পারছি না, বাট বাজেটের চিন্তাও করছিলাম। তো ফাইনালি আমাকে মানে সিম্পলের মধ্যে দুটি সেট দেখানো হয়েছে, এই যে দেখতেছেন, এই দুইটার মধ্যে একটা সেট আমি নেব। আর আমি কিন্তু আমার মানে আমার পছন্দ মতো আমি নিয়ে নিয়েছি আর কি, আমার প্লেট যেগুলো দরকার, যেমন 12টা, তারপর কাপ নিয়েছি 12টা, এরকম যেগুলো আমার বেশি দরকার আর কি। আননেসেসারি যে ছোটো ছোটো মানে ডিজার্টের বাটিগুলো, এগুলো আমি ছোটো ছোটো বাটিগুলো এগুলো বা অন্য ছোটো প্লেট মানে আর অন্য কিছু যে থাকে ডিনার সেটের সঙ্গে ওইগুলো আমি নেইনি। বাট যেগুলো আমার দরকার, যেমন কাড়ি দেওয়ার জন্য বাটি, বোল এইগুলো বা বড় ডিশ, এইগুলো মানে আমি আমার যেগুলো দরকার আর কি এইগুলো মিক্স করেই আমি নিয়েছি। তারপর টিপেটগুলোও নিয়েছি, আর অবশ্যই আমি বাসায় যাব, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ওদের লেগোটা কিন্তু আমি এই যে দেখতেছেন শাহিনপুকুরের, তো ওইটা আমি শেয়ার করলাম আর কি। তো এইখানে আমি নিয়েছি প্রায়, হয়তো আমাকে সবাই দাম জিজ্ঞেস করতে পারেন, এর জন্য আমি বলে দিচ্ছি, আমি মানে প্রায় 50-60 হাজারের মতো হয়ে গিয়েছিল। তো এই 60 হাজারের মতো এই ডিনার সেট হয়ে গিয়ে হয়েছে, মানে তোরা বেশি কম বেশ হবে এরকম 60 হাজারেই। তো আমার বাজেট ছিল যে আমি 50 হাজারের ভিতরেই করবো আর কি, তো তারপরেও একটু মানে বাইরে চলে গিয়েছে ব্যাপার না, তো তেমন কিছু মানে বেশি বাড়েনি আর কি। তো আলহামদুলিল্লাহ ডিনার সেটটা দেখে অবশ্যই আপনাদেরও আমার মনে হয় পছন্দ হবে, আমার আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি কিন্তু তেমন একটা জাঁকজমক নেইনি, অনেক সিম্পলের মধ্যেই নিয়েছি, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে, এই যে দেখেন। আর ওইখানে কিন্তু আমার জামাই আমার ভাই সবাই কিন্তু গাড়ি নিয়ে চলে আসছিল, আমরা তিন গাড়ি আবারও যতজন গিয়েছিলাম আর কি আমরা সবাই। তো এই যে দেখতেছেন আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসছি, আর এইখানে আসার পর তো মানে শপিং তো দূরের কথা, শুধু দেখেই যাচ্ছিলাম এত এক্সপেন্সিভ সব মানে জিনিসগুলা। তো টুকটাক করেছি, আমার ভাবিও কিছু করেছেন, টুকটাক নিয়েছেন আর কি ওনার পছন্দ যেগুলো লেগেছে। তারপর আমার বাচ্চারা সামথিং কিছু চাচ্ছিল, ওদেরকে কিছু দিলাম। Hello.
তো যমুনা ফিচার পার্কে আপনারা দেখলেন পুরো মানে মহলটা কিন্তু অনেক সুন্দর আর অনেক নাইস নাইস জিনিসও আছে আমরা পুরোটা সব ঘুরে দেখলাম নিচে তারপর উপরে গেলাম উপরও দেখলাম আর অনেকগুলো সব কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কারণ আমরা একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো সারাদিন শপিং এই ছিলাম এর জন্য আর দিনে যেতে পারিনি আপনারা দেখলেন তারপরে এখন আমরা এসেছি একটি রেস্টুরেন্টে উপরে গেলাম আর কি তো বাচ্চারাও কিছু খেতে চাচ্ছিল তো আমরা সবাই যার যেটা মন চায় আর কি সবাই একজন কফি তারপর একজন চা একজন মানে অন্য কিছু নাস্তা আর আমার বাচ্চারা কিন্তু চিকেন চিপস বার্গার এগুলো খাচ্ছিল আর আমার বাচ্চারা কিন্তু এই যমুনা ফিচার পার্কে গিয়ে কিন্তু অনেক খুশি হয়েছে ওদের কাছে মনে হচ্ছিল যে লন্ডনের মতো তো এখানে কিন্তু লন্ডনের মতো সব কিছুই দেখতে তারপর ওদের অনেক পছন্দ হয়েছে আর খাবার দাবার দেখে তো ওরা আরও বেশি পছন্দ করেছে তো এই তো আমরা যার যেটা মন চায় আর কি সেটাই নিয়েছি আমরা চাচ্ছিলাম যে আমরা ছটপটি বা ফুচকা খাওয়ার জন্য আর কি মেয়েরা মিলে তো আমরা কিন্তু আরও একটি শপে চলে যাই আর পুরুষদের কিন্তু একটি শপে রেখে এসেছি ওনাদের যা কিছু পছন্দ আর কি ওনারা খাচ্ছেন তো আমরা এই যে চলে আসছি এখানে ফুচকা খাওয়ার জন্য তো এখানে এসে আমরা অর্ডার করলাম দুই তিন প্লেট আর কি আমরা সবাই মিলে এখানে খেয়েছি এখানে নিয়ে নিয়েছি আমরা পানিপুরি তো পানিপুরি বললো যে ওরা তাড়াতাড়ি দিয়ে দেবে তো আমরা দুই তিন প্লেট নিয়েছি আর কি সবাই খাওয়ার জন্য এই পানিপুরিটা দেখে কিন্তু এখনও লোভনীয় লাগছে দেখে মানে হচ্ছে যে এখন আবার খেতে যাব তো কিন্তু কি আর করা এখন তো আর খেতে পারবো না আলহামদুলিল্লাহ অনেক মানে স্বাদ মতো ইচ্ছে মিটিয়ে কিন্তু খেয়েছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসছি আমরা মানে পুরুষদের কাছে এখানে এসে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখানে কফি খাবো তো কফি অর্ডার করে দিল তারপর আমার বোনরা ভাবি ওনারাও খেলেন কেউ খেয়েছেন অবশ্য চা কেউ কফি তো এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার সুবিধা আছে আমার ছোটো ছেলে দেখে তো মানে পাগল হয়ে গিয়েছে তো এখানে মনে হয় আমরা এক ঘন্টার মতো এই রেস্টুরেন্টে ছিলাম সবাই অনেক অনেক রেস্ট করলো বাথরুম করলো এইগুলো আর কি তারপর খাওয়া দাওয়াও করলাম আর কিছু গল্প গুজবও করলাম তো মানুষ যত বেশি ওইখানে কতজন ওইখানে কতজন এরকম বসে বসে আমরা গল্প করছিলাম আর রেস্টুরেন্টটা আমি কিন্তু ঠান্ডাও ছিল আর শপের ভিতরে তো এয়ার কন্ডিশন থাকে ভালোই লাগে বাংলাদেশে আসলে যতই ঠান্ডা থাক না কেন কিন্তু মানে আমাদের যাওয়ার পর মনে হয়েছে বাংলাদেশে আসলে গরম তো এই রেস্টুরেন্টে কিন্তু অনেক ভালো লাগছিলো আর অনেক এনজয়ও করেছি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগছিলো তো সব শেষে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি কারণ শপিং মলটা কিন্তু তেমন একটা আর খোলা নেই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো এর জন্য আমরা চলে যাচ্ছি আর আমার বাচ্চারা তো ভয় পাচ্ছিল আমাদেরকে রেখে নাকি মানে লাগিয়ে দেবে এর জন্য ওরা এমনিতেই লন্ডনেই ওরা ভয় পায় একটু সন্ধ্যা হলেই বলে যে না আম্মা এখনই চলে যাব সব থেকে না হলে আমাদেরকে রেখে লাগিয়ে ফেলবে তো ওই কথা আসলে আমার মনে হলে মানে অনেক হাসি পায় ওরা কিন্তু ওইখানেও আমাকে বলছিল আম্মা আমরা চলে যাই সব কিছু লাগিয়ে দিচ্ছে তো এই যে আমরা পানিপুরি খেলাম তারপর একটা রেস্টুরেন্টে গেলাম ওইগুলো মানে গোনার কয়েকটা খোলা ছিল আর কি সব সব আবার খোলা ছিল না যখন গিয়েছিলাম তখন একটু একটু খোলা ছিল মানে অন্য শপিংগুলোও জুয়েলারি বোলারি বা কাপড় চোপড় এগুলো কিছু খোলা ছিল আর কি আর আসার সময় একটু লেটে আসছি আমরা অনেকক্ষণ বসেছিলাম তো এইখানে আসার সময় সব দোকানপাট লাগিয়ে দিচ্ছে তো এই তো আমরা বাইরে এসে আবারও সবাই গল্প গুজব শুরু করছে গাড়িতে ওঠার আগে ছবি নিচ্ছে সেলফি নিচ্ছে সবাই যার যার মতো এনজয় করছে আর কি আর আমার চাচা তো ভাই বললো যে ওর একটা ছবি তুলে দিতে তো ওর দিলাম আর এই যে আমরা সবার একটা ছবি তুললাম সবাই মিলে তারপরেও ক্যামেরার পিছনে আমি ছিলাম ছবি তুলতে তারপর আমার ভাইও ছিলেন
আমরা দুজন হয়তো এক দুইটা ছিলাম না, আর সবাই ছিলেন। তো এখন আমরা চলে যাচ্ছি আবারও বিয়াইনের বাসায়, আর ওরা যাচ্ছে মানে হোটেলে, হোটেল থেকে ওরা সব জিনিসপত্র নিয়ে আর আবারও বিয়াইনের বাসায় চলে আসবেন, মানে পুরুষ লোক যারা আর কি। তো বিয়াইনের বাসায় কিন্তু আবারও আমরা রাতে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে লেটে আমরা বের হই আর কি, মানে মৌলিবাজারের উদ্দেশ্যে। আসলে আমাদের সময় কিন্তু খুবই কম, আর ঢাকাতে কিন্তু আমরা আমাদের 3 দিন থাকা হয়েছে। আর বাড়িতে কিন্তু মানে আমার বাবার বাড়ির কথা বলছি, ওইখানে কিন্তু সিনে করার পর মা বাবার আর আমাদের কোথাও যাওয়া হয়নি। আর বাংলাদেশে যাওয়ার পর কিন্তু মানে 4-5টার মতো বিয়েও খেয়েছি। এই বিয়েগুলো আসলে সব বিয়েগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি সব বিয়েগুলো আসলে রেকর্ডও করতে পারিনি, হয়তো 2-3টা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমরা বিয়াইনের বাসায় চলে আসছি, আর এখন মানে রাতের খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই মানে মৌলিবাজারের উদ্দেশ্যে আর কি। ভাবলাম যে রাতে রাতে যদি চলে যাই তাহলে হয়তো রাতে গিয়ে ভালো ঘুম হবে। তো এখানকার মানে হোটেলের কিছু অংশ আমার ছেলে রেকর্ড করছিল, ওইটাও কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এইতে দেখতেছেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এই ঢাকার সফরটা কিন্তু আমাদের অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এই রেস্টুরেন্টটা হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা আমার মনে হয় বিদেশ থেকে লন্ডন থেকে যারাই যায় সবাই হয়তো চেনে, আর এইখানে সবাই দাঁড়ায় তারপর রেস্ট করে খাওয়া দাওয়া করে একটু ভালো লাগে আর কি। কারণ আমাদের ঢাকা থেকে কিন্তু মৌলিবাজারে আসতে 5-6 ঘন্টা লেগে যায়, তো অবশ্যই মানে দাঁড়াতে হয়। আর একটু রেস্ট না নিলে বাচ্চাদেরকে নিয়ে গেলে তো আরও বেশি, ওরা কিন্তু যদি মধ্যখানে একটু রেস্ট না নেওয়া যায় তাহলে গাড়িতে এত লং টাইম বসা যায় না, তো ওদেরকে নিয়ে তো অবশ্যই দাঁড়াতেই হয়। আর আমার মনে হয় আমার মতো সবাই চিনেন এই জান্নাত রেস্টুরেন্টটা। তো এইটার খাবার দাবারও কিন্তু অনেক ভালো, আমার অনেক পছন্দনীয়। আমার বাচ্চারা তো এখনও লন্ডনে আসার পর ওরা বলে শুধু জান্নাতের ডালটা খাবে, এই ডাল দিয়ে কিন্তু আমার 3ও বাচ্চাই মানে পরোটা দিয়ে এই ডাল দিয়ে কিন্তু ওরা কিন্তু ডাল খাওয়া শিখেছে শুধু জান্নাতের ডাল দিয়ে। কারণ ওরা বললো যে না, এই জান্নাতের ডাল ওরা খাবে, ওদের কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। ওইখানে ডাল যার পছন্দ মতো আমার বাচ্চারা চাউমিনও নিয়েছিল, তারপর ডাল বিরিয়ানি যেটা পছন্দ আর কি, কেউ চা খেয়েছে। তো সবাই আমরা আবারও খাওয়া দাওয়া করলাম, মধ্যখানে একটু রেস্ট করলেন আর কি সবাই। করার পর আমরা আবারও বের হয়ে যাচ্ছি, এই যে দেখতেছেন। তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভালো আর অনেক সুন্দর, অনেক ক্লিন। আর রেস্টুরেন্টগুলো যদি ক্লিন থাকে আসলে, আর বাথরুমগুলো যদি ক্লিন থাকে আমার তা খুবই ভালো লাগে। না হলে কিন্তু যে কোনো রেস্টুরেন্টে আপনারা যেতে পারেন, খাবার মজা হতে পারে, কিন্তু যদি ক্লিন না থাকে তাহলে ভালো লাগে না। আর আমার ভাইয়ের একটু ছবি তুলছিলাম, ওরা সবাই দেখি এখানে এসে চেঞ্জ হয়ে গিয়েছেন, লুঙ্গি পরে নিয়েছেন ফ্রেশ হওয়ার জন্য, আর একটু ভালো লাগার জন্য আর কি, একটু ভালো ফিল লাগার জন্য। মনে করলেন যে মানে এখান থেকে তো মানে মৌলিবাজারে যেতে আরও লেট হবে, তাহলে একটু ফ্রেশ হয়ে যাই। সবাই দেখলাম কাপড় চোপড় চেঞ্জ করে ফেলেছেন, শুধু আমার জামাই ছাড়া, আমার দুলাভাই তারপর আমার ভাই, ওনারা দেখি সবাই লঙ্গি টঙ্গি পরে নিয়েছেন, চেঞ্জ করে নিয়েছেন আর কি রিল্যাক্স করার জন্য। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এই জান্নাত রেস্টুরেন্টে। হয়তো আর বাংলাদেশে যাওয়ার সময় আমি এরকম রেকর্ড করতে পারবো না, মন্ত্রা তো খুশি থাকবে না, কিন্তু ঢাকা থেকে যখন যাচ্ছিলাম এই সফরটা করে আমি যে রেকর্ড করেছি সব কিছু আমার অনেক ভালো লেগেছে। তো আবারও রেস্টুরেন্টটা দেখাচ্ছি আমি, এই যে দেখতেছেন।
আর সবাই অনেক ফুর্তি করতেছি। আর ওইখানে কিন্তু আমি একটা পানও খেয়েছিলাম, মিষ্টি পান পাশের দোকান থেকে, ওইটাও আমি আসলে আর রেকর্ড করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার শপিং, তারপর যমুনা ফিউচার পার্ক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর আমার আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। তো এই যে দেখতেছেন সব দোকানপাট সব কিন্তু সব কিছু কিন্তু বন্ধ, আমরা অনেক রাত এসেছি। আমাদেরকে কিন্তু আমার ভাই আমার আমাদের বাসায় নামিয়ে দিয়ে দিয়েছেন, আমার জামাইয়ের বাড়ি, আর ওরা কিন্তু আমার বাবার বাড়ি চলে গিয়েছেন। তো আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।